অপেক্ষা করতেছে আপনার জন্য, 6টা থেকে ম্যাডাম বসে রয়েছে। না না, আপনাদের তো কল করার কথা, আমি না এরকম কোন কথা তো আপনার সাথে আমার হয়নি। আপনি 6টা টেলিফোন দেবেন ম্যাডামকে, আমি তুলে আধা ঘন্টা ধরে বলিনি আপনাকে যে আমি কল দিব, বিকজ আমরা এক্সপেক্ট করতে যে এটা উল্টা কথা বলেছেন, উল্টা কথা বলেছেন। না এটা এটা এরকম কথা হয় না, আমি ম্যাডামকে বলেছি। না আমিও তো বলিনি যে মাননীয় প্রধানমন্ত্রী কল দিবেন, আমি বলেছি যে আপনি টেলিফোন করে বলে দিয়ে দেবেন, এটা ডিউটি আপনার যে প্রায়োরিটি। আপনি টেলিফোন থেকে আমি তো অপেক্ষা রয়েছি, ডিউটিটা আপনারও ডিউটি আছে যে আপনি নিয়ে দিবেন। ম্যাডাম এখনো পর্যন্ত অপেক্ষা করছি আমরা আপনার কলের জন্য, ম্যাডাম বসে রয়েছে, ঢুকে যাবে, ম্যাডাম বসে রয়েছে এখনো পর্যন্ত। আপনি দেন, এখনই দেন ম্যাডামকে দিচ্ছি আমি। আছেন এখানে আপনার? জি জি ম্যাডাম এখানে আছেন। আচ্ছা প্লিজ ম্যাডাম টেলিফোন দিয়েছে। হ্যালো, জি আমি আছি, ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু দেখেন, এই কথাটা যে বলছেন সেটা কিন্তু আমার কথা শুনতে হবে। আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে, আমার টেলিফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেড পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চ্যানেল কি খবর রাখেন? গভর্নমেন্ট চ্যানেল এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই, তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। রেড ফোন এবং রেড ফোন সবসময় ঠিক থাকে, এক্সচেঞ্জ নাই তো। মানে আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান রেড ফোন রেড ফোন ভালো। আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমার তো ভালো নেই, না আমার তো ভালো নেই, ভালো আছে। আমি যখন ফোন না কোনদিন দেখি নেই, আমি সেদিনও চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি এবং আপনি তাহলে অসত্য কথা বলছি, রেড ফোন রেড টেলিফোন বারবার ফোন করেছি আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেড ফোনটা জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন নাই, আমি না আমি ধরতে পারিনি, আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গা ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কেন ডেড ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে, ডেট ছিল, ডেট আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই, কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথা থেকে হলো সেটা দেখবেন। ভালো কথা, যদি আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় মানবভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য, আপনি দিবেন সেটা তো আপনি বলবেন। আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না আমি খাওয়ার ক্ষেত্রে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল সময় পর্যন্ত আপনারা শুনেননি, কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেখ দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে, আমি সেটা বলছি আলোচনা যদি আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকে, সবাইকে নিয়ে আসবে, আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। সেটা হতে হবে 28 তারিখের পরে,
29 তারিখ আমার হবে।